নমস্কার এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত যারা অভিভাবকেরা অনুষ্ঠান দেখছেন আমাদের কাছেই খবর রয়েছে যে অনেক অভিভাবক এই অনুষ্ঠান দেখেন তাদেরকেও এই অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবার জন্য একটা ভালো খবর যেটা গতকাল ডাব্লিউএইচও থেকে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে যেভাবে করোনা ভাইরাস মিউটেড হচ্ছে মিউটেশন হচ্ছে যেভাবে ভাইরাসের তাতে একুশের মধ্যেই এই ভাইরাসের প্রকোপ ভারতীয় উপমহাদেশে কমে যাবে অর্থাৎ নতুন করে এমন কোনো মিউটেট ফর্ম সামনে আসবে না যে যার জন্য আমরা প্রভাবিত হতে পারি অর্থাৎ করোনার চতুর্থ ঢেউ বলে সেই অর্থে আর কিছু থাকবে না এখনও পর্যন্ত আমরা তৃতীয় ঢেউয়ের প্রকোপ দেখিনি অর্থাৎ দু থেকে সব কিছুই স্বাভাবিক গতিতে চলবে আমি কেনই কথাটা বললাম কাজেই তোমরা ভেবে নাও বা ধরেই নিতে পারো যে স্কুল না যাওয়া এবং ঘরের মধ্যে যে বন্দি দশায় ছাত্রছাত্রীরা কাটাচ্ছ তারও কিন্তু প্রায় দিন শেষের দিকে নভেম্বর ডিসেম্বর নাগাদ স্কুল খুললেও খুলতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আমাদের কাছে নেই হলে অবশ্যই ডেফিনেটলি আমরা জানিয়ে দেবো তোমাদেরকে অর্থাৎ স্কুল খুলছে সব কিছু আবার স্বাভাবিক হচ্ছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই যারা এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে গত মার্চ মাসের বাইশ তারিখের পর থেকে অর্থাৎ দু হাজার কুড়ির মার্চের বাইশ তারিখের পর থেকে যেভাবে স্কুল কলেজ বন্ধ ছিল টিল টুডে আজকে পর্যন্ত আমরা জানি যে স্কুলের বিকল্প আমরা হতে পারিনি কিন্তু একটা সাবস্টিটিউট রাস্তা তোমাদের জন্য আমরা করে দিতে পেরেছি তার জন্য তোমাদেরকে ধন্যবাদ শিক্ষক শিক্ষিকারা যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে এডুকেশান অনলাইন অনুষ্ঠানে এসছেন ক্লাস করিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আমি স্বাগত জানাবো আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্যার মানস ঘোষাল যাকে নিয়ে আমরা ইংরেজি শিক্ষা একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করব এবং আজকে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাস হবে আজকে তোমাদের জন্য কাজেই সিক্স এবং সেভেনের যারা স্টুডেন্ট রয়েছে তারা হাতে একটা খাতা নিয়ে টেলিভিশন স্ক্রিনের সামনে এসো যা তোমরা বুঝতে পারো আজকের ক্লাস কি হচ্ছে একটা কথা বলে রাখি যে ইংলিশ হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি এটা কিন্তু যদি একটু তুমি হায়ার এডুকেশনে যাও তখনই কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভাষা হবে যেটা তোমাদের পড়ার ক্ষেত্রে লিখতে একটু বাইরে রাইটারের বই পড়তে গেলে তোমাদের ইংরেজি ছাড়া চলবে না ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এমন দুটো ক্লাস যেখানে তোমাদের ভিত তৈরি হবে ইংরেজির কাজে আমার মনে হয় এক্ষেত্রে কম্প্রোমাইজ করা ফাঁকি দেওয়া একেবারে উচিত হবে না তোমাদের জন্য আমি মানুষবাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং পাশাপাশি আমি অনুরোধ করব স্যারকে ক্লাস শুরু করবার জন্য সঙ্গে তোমাদের অনুরোধ করব। যদি ক্লাসের মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমাদের তোমরা অনলাইনে যে নাম্বার রয়েছে তখন আমাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যাবে এই নাম্বার সরাসরি ফোন করার তোমরা ফোন করে স্যারকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো স্যার চাইলে আজকেই এখান থেকে লাইভ অনুষ্ঠানে উত্তর দিয়ে দিতে পারবেন মানুষবাবুকে স্বাগত নমস্কার গুড মর্নিং স্টুডেন্টস প্রথমেই আমার সিটিভিএন প্রোগ্রাম সিটিভিএন চ্যানেলের যে কর্তৃপক্ষ তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি তার একটাই কারণ যে আমাদের সঞ্চালক যিনি আমাদেরকে অনেক বড় করলেন ধন্যবাদ দিয়ে তাকেও ধন্যবাদ জানাই যে দু হাজার কুড়ি সালের বাইশে মার্চ থেকে ধারাবাহিকভাবে যে এডুকেশন অনলাইন প্রোগ্রাম সিটিভিএন কর্তৃপক্ষ চালাচ্ছেন এর মধ্য দিয়ে হয়তো তোমরা ক্লাসের অ্যাটমসফেয়ারটা পারছ না ঠিক কথাই কিন্তু কম যারা নিয়মিত চ্যানেলের প্রোগ্রাম দেখো কিছু হলো তোমরা হয়তো উপকৃত হচ্ছো আর আমরা তোমাদেরকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারছি এটাই এটাই আমি মনে করি তো আমি এর আগেও চারটে ক্লাস করিয়ে গেছি আজকে আমার পঞ্চম ক্লাস তো এর আগে আমি নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ক্লাসও করিয়েছি তো আমার যারা ছাত্রছাত্রী রয়েছেন রয়েছ তোমরা এবং যারা সিটিভি এন এডুকেশন অনলাইনে যারা প্রোগ্রাম দেখছো নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের বক্তব্য যে আমাদের জন্য সেরকম ক্লাস হয় না তো যাই হোক আমি আজকে তোমাদের জন্য ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস পার্টস অফ স্পিচ শুধু পার্টস অফ স্পিচ বললে হয়তো তোমাদের মনটা ভরবে না কারণ তোমরা বলবে পার্টস অফ স্পিচ তো জানি কিন্তু আজকে আমি পার্টস অফ স্পিচকে তো বলবই সঙ্গে পার্টস অফ স্পিচের যে ক্লাস তোমার নাউনের ক্লাসিফিকেশান প্রনাউনের ক্লাসিফিকেশান অ্যাডজেক্টিভের এগুলো কিন্তু আমি তোমাদের বলবো তো পারলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবে চ্যানেলে যে নাম্বার যাচ্ছে নিচে ওই নাম্বারে যদি ফোন করো প্রশ্ন যদি থাকে আমাকে জিজ্ঞেস করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি শুরু করি খাতা পেন নিয়ে রেডি হও কিছুটা হলেও শিখবে একদমই এবং স্যার ক্লাস শুরু করতে করতে আমি আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি যে তোমরা কিন্তু পরবর্তী সময় ধরো আজকে এই সময়ে হয়তো কারোর বাড়িতে পড়া রয়েছে বা অন্যান্য জায়গায় পড়া রয়েছে তোমরা কিন্তু এই প্রোগ্রামটা পরবর্তীতে সিটিভেনের ইউটিউব পেজে গেলেও তোমরা দেখতে পাবে সার্চ যদি করো আজকে ডেট দিয়ে এডুকেশন অনলাইন বলে তাহলে এই প্রোগ্রামটা তোমরা আগামী সময়তেও দেখতে পাবে সেটা আমাদের আপলোড করা হবে প্রোগ্রামটা তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় সে কথা সে কথা মাথায় রেখে দেখো স্টুডেন্টস আমি লিখেছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তোমরা সবাই জানি কম বেশি ছোটো থেকেই শিখে আসছো আমি একটু জাস্ট টাচ করে দিই পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যাংশ একটা বাক্য আমি লিখেছি দ্য বয় প্লেজ ওয়েল বালকটি ভালো খেলা খেলা করে বা বালকটি ভালো খেলে এখানে দেখো দা একটি শব্দ বয় একটি শব্দ প্লেজ একটা শব্দ ওয়েল একটা শব্দ চারটে শব্দ বা চারটে ওয়ার্ড রয়েছে এর প্রত্যেকটা এক একটা নাম আছে দায়ের একটা নাম আছে বয়ের একটা নাম আছে প্লেজের একটা নাম আছে ওয়েলের একটা নাম আছে এই যে প্রত্যেকটা নাম বোঝায় প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নাম ইংলিশে একে বলা হয় পার্স অফ স্পিচ তাহলে এক কথায় যদি সংজ্ঞা আমাদের জানতে হয় তাহলে বলবো একটি সেন্টেন্স বা বাক্যের প্রতিটি যে অংশ বা প্রত্যেকটি যে ওয়ার্ড তার একটি নির্দিষ্ট নাম আছে সেই নির্দিষ্ট নামকেই বলা হয় পার্টস অফ স্পিচ আচ্ছা নেক্সট এবার বলি পার্টস অফ স্পিচ হচ্ছে প্রকার আমি লিখে দিই একটু স্ক্রিনে দেখো পার্শ্ব স্পিচ বলেছি আমি আট প্রকার প্রথম বলেছি প্রথম হচ্ছে নাউন যাকে বাংলায় বলা হয় বিশেষ্য দুই হচ্ছে প্রনাউন সর্বনাম বাংলাগুলো লিখেন আমি স্ক্রিনে লিখছি না তিন হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ চার হচ্ছে ভার ক্রিয়া পাঁচ অ্যাডভার্ড অর্থাৎ ক্রিয়া বিশেষণ ছয় প্রি পোজিশন সম্বন্ধসূচক অব্যয় পদ সাত হচ্ছে কনজাংশন সংযোজক অব্যয় পদ এবং আট হচ্ছে ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয় পদ এই আটটা ভাগ রয়েছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ ভার্ভ অ্যাডভাব কনজাংশন এবং ইন্টারজেকশন এটা তোমরা কম বেশি সবাই প্রত্যেকে জানো আমি ছোট ছোট করে এক একটা সংজ্ঞা বলবো মুখে বলবো তোমরা পারলে লিখে নিও এবং এক্সাম্পেলও দেবো তারপর আমি ক্লাসিফিকেশনে যাব দেখো ফার্স্ট হচ্ছে নাউন কাকে বলে তো ইংলিশে যদি বলা হয় অল দ্য নেমিং ওয়ার্ডস আর কল নাউন্স অল দ্য নেমিং ওয়ার্ডস আর কল নাউন্স অর্থাৎ যারই নাম আছে অর্থাৎ যে শব্দেরই নাম যে শব্দের দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাউন বলা হয় সেটা কোনো দেশের নাম হোক কোনো ব্যক্তির নাম হোক কোনো স্থানের নাম হোক কোনো পর্বতমালার নাম হোক কোনো নদীর নাম হোক কোনো ধর্মগ্রন্থ কোনো সংবাদপত্র কোনো ট্রেন কোনো ফ্লাইট যাই হোক না কেন যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় নাউন এবার আমি নাম বলেছি জর দ্য গঙ্গা নদীর নাম দ্য মহাভারতা ধর্মগ্রন্থের নাম দ্য হিমালয়স পর্বতমালার নাম কোনো একজন মাধববাবু কোনো ব্যক্তির নাম বেলঘড়িয়া কোনো স্থানের নাম তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় নাউন দুই হচ্ছে প্রনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় প্রনাউন ধরো আমরা যদি বলি গোপাল গোপাল ইজ এ বয় গোপাল গোজ টু স্কুল এভরিডে গোপাল রিডস ইন ক্লাস সিক্স গোপাল ইজ টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ওল্ড তো বারবার গোপাল শুনতে আমাদের ভালো লাগে না তার পরিবর্তে আমরা গোপালের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি তাহলে বাক্যটা সুতিমধুর হয় তাহলে পরে নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা বসাবো গোপাল হচ্ছে নাউন নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসাবো তাকে প্রোনাউন বলে তো প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে হি সি উই ইউ ইট এগুলো প্রোনাউন দিস দোজ এগুলো প্রণাউন দিস দ্যাট দিস দোজ এগুলো প্রণাউন প্রোনাউনের পরে আমি আসছি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি বিশেষণ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা পোনাউনের রূপ গুণ দোষ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তাকে অ্যাডজেক্টিভ বলা হয় অর্থাৎ বিশেষণ বলা হয় ধরো আমরা যদি বলি মাধববাবু ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে পরে মাধববাবু নাউন মাধববাবুর কোয়ালিটিকে বোঝাচ্ছে অনেস্ট তাহলে অনেস্ট হবে অ্যাডজেক্টিভ দ্য গার্ল ইজ নটি অর্থাৎ বালিকাটি দুষ্ট তো এর কি বোঝাচ্ছে দোষ বোঝাচ্ছে তাহলে নটিটা কি অ্যাডজেক্টিভ আই হ্যাভ ফাইভ পেন্স আমার পাঁচটি কলম আছে তো ফাইভটা কি বোঝাচ্ছে পেন্সের পেনের সংখ্যা বোঝাচ্ছে তাহলে সংখ্যা ফাইভ এটা হবে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ হল তারপর হচ্ছে কি ভার্ব যে শব্দ দ্বারা ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া কোনো কিছু থাকা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয় তো ভাব যেমন ধরো রান মানে দৌড়ানো ওয়াক মানে হাঁটা স্লিপ মানে ঘুমানো লাভ মানে হাসা ক্রাই মানে চিৎকার করা বা কান্না করা হ্যাঁ এগুলো তো ভাব বটেই সঙ্গে আর ওয়াজ আর এগুলোও ভার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোও ভার তো ভার হলো ভার্বের পর আমরা আসবো অ্যাডভার্ব অ্যাডভার্ব কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো অ্যাডজেকটিভ কোনো ভার অথবা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থাকে বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ যে ওয়ার্ড দ্বারা কোনো অ্যাডজেকটিভ কোনো ভার্ভ অথবা অন্য কোনো অ্যাডভার্ভের অবস্থাকে বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্ব তো অ্যাডভার্ভ কোনগুলো যেমন ধরো আমি যদি বলি দ্য বয় রানস কুইকলি বালকটি দ্রুত দৌড়ায় তাহলে বালকটা কেমন দৌড়ায় কুইকলি তাহলে কুইকলিটা কি কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব তারপরে ধরো দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছেন তাহলে স্লোলিটা অর্থাৎ তার হাঁটার অবস্থাটাকে প্রকাশ করছে বৃদ্ধ ব্যক্তিটির তাহলে স্লোলিটা কী হবে অ্যাডভাব হবে তারপরে ধরো হি অলওয়েজ পিক দ্য ট্রুথ সর্বদা তো এল ওয়াই দিয়ে অ্যাডভাব হয় না হি অলওয়েজ পিক দ্য ট্রুথ সে সর্বদা সত্য কথা বলে তো অলওয়েজ এই অলওয়েজ শব্দটা কিন্তু অ্যাডভার অর্থাৎ সে সত্য কথা কখন বলে সর্বদা বলে তাহলে এটা কিন্তু টাইমকে মেনশন করছে অলওয়েজটা কিন্তু অ্যাডভার্ট তারপরে হি উইল কাম সুন তিনি শীঘ্র আসবেন তা শুনটাও কিন্তু অ্যাডভার হ্যাঁ তো অ্যাডভার হলো এরপর হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলে যে ওয়ার্ড কোনো একটি সেন্টেন্সের নাউন বা প্রনাউনের আগে বসে ওই বাক্যেরই অন্য কোনো নাউন বা প্রনাউনের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয় প্রিপোজিশন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই বাক্যেরই অন্য কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপয়েশন বলে একটা বাক্য দিয়ে আমি জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই দেখো দ্য বয় গোজ টু স্কুল এই বাক্যে দ্য বয় হচ্ছে একটা নাউন আবার স্কুলও একটা নাউন দ্য বয় একটা নাউন স্কুল একটা নাউন দেখো স্কুলের আগে টু বসেছে টু একটা ওয়ার্ড বসেছে তো আমি সংজ্ঞায় কী বলেছি যে যে ওয়ার্ড একটি সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তাহলে স্কুল একটা নাউন তার আগে টু বসলো তাহলে নাউনের আগে একটা শব্দ বসলো আর এই স্কুল আর দ্য বয় এর সঙ্গে সম্পর্ক যে তৈরি করলো সে হচ্ছে কি টু স্কুলের সঙ্গে দ্য বয়ের সম্পর্ক তৈরি করলো এই টু শব্দটি এই টুটাকে বলা হয় প্রিপোজিশন ওই জন্য আমি সংজ্ঞাটা বলার সময় বলেছি যে যে শব্দ একটি সেন্টেন্স বা বাক্যের কোনো নাউন বা প্রনাউনের আগে বসে ওই বাক্যেরই অন্য কোনো নাউন বা প্রনাউনের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় প্রিপোজিশন তো ওই জন্য টুটা এখানে প্রিপোজিশন তো টু ফ্রম ইন অন বিসাইড বিহাইন্ড ইন টু এগুলো সবই প্রিপোজিশন এরপর আমি আসবো কনজাংশন কনজাংশন কাকে বলে কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড যে ওয়ার্ড দুটি ওয়ার্ড এবং দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে বা যোগ করে তাকে বলা হয় কনজাংশন যে ওয়ার্ড দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলা হয় কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় তো কোনগুলো অ্যান্ড হতে পারে অর হতে পারে বাট হতে পারে বিকজ হতে পারে শো হতে পারে এগুলো সবই কনজাংশন আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় যে ওয়ার্ডের দ্বারা মনের আবেগ বিশেষ করে আনন্দ দুঃখ বিস্ময় ঘৃণা ভয় ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক বাক্য বাক্য যেমন ধরো হুরে মানে কি মজা এটা আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে তারপর ধরো অ্যালাস মানে হায় এটা দুঃখ প্রকাশ করা বোঝাচ্ছে ব্রেভো অর্থাৎ সাবাস আমি কাউকে প্রশংসা করছি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন এইবার এটা তোমরা সবাই কম বেশি জানো তাও আমি একবার বলে দিলাম পার্শ্ব স্পিচের যে আটটা ভাগ এবং তার সংজ্ঞা কয়েকটা এক্সাম্পল এবার আমি আসবো প্রথমেই ফার্স্ট নাউন নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা হয় নামগটা একবার লিখি দেখ নাউনকে পাঁচটা ভাগে যে ভাগ করা হয় আমি বলেছি ফার্স্ট আমি লিখেছি প্রপার নাউন দুই হচ্ছে কমন নাউন তিন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন চার নম্বর কালেকটিভ নাউন পাঁচ নম্বর হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন প্রত্যেকটা সঙ্গে আমি বলবো পারলে লিখে নিও প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন তো পপার নাউন কাকে বলে পপার নাউনকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল লেটার নাউন অর্থাৎ যে নাউনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রশ্ন আসতে পারে ক্যাপিটাল লেটার দিয়ে কোনগুলো শুরু হয় ধরো কোনো যে কোনো নাম যে কোনো ব্যক্তির নাম যে কোনো স্থানের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় যে কোনো ধর্মগ্রন্থের নাম যে কোনো নদীর নাম যে কোনো পর্বতমালার নাম সংবাদপত্রের নাম ক্যাপিটাল দিয়ে শুরু হয় তাহলে ওই জন্য বোঝার সুবিধার জন্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হওয়া যে নাউনগুলো সেগুলোকেই আমরা প্রপার নাউন বলতে পারি এটা মনে রাখার সুবিধার জন্য ঠিক আছে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো স্থান কোনো ধর্মগ্রন্থ কোনো সংবাদপত্র কোনো তোমার নদী পর্বতমালা এগুলোর নাম যদি বোঝায় তাকে পপার নাউন বলে ঠিক আছে যেমন ধরো গঙ্গা দা স্টেটসম্যান পত্রিকার নাম দা মহাভারত ধর্মগ্রন্থের নাম যদুবাবু যে ক্যাপিটাল এটা দিয়ে শুরু করব যদুবাবু পপার নাউন ধরো কলকাতা কলকাতা কে ক্যাপিটাল এটা দিয়ে শুরু করব কলকাতা হচ্ছে পপার নাউন তাহলে পপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন অর্থাৎ যে নাউনগুলো কোনো ব্যক্তির নাম কোনো স্থানের নাম কোনো ধর্মগ্রন্থ কোনো সংবাদপত্র কোনো নদী পর্বতমালা ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন এবার হচ্ছে কমন নাউন কমন নাউন কাকে বলবো কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে তোমার তার শ্রেণীকে বোঝাবে তাকে বলা হবে কমন নাউন যেমন ধরো আমি যদি বলি রাকেশ তাহলে রাকেশ একটা বয় ওটা পপার নন হয়ে যাবে কিন্তু রাকেশের পরিবর্তে আমি যদি বয় বলি বালক তাহলে বালক বলতে অনেকজনকেই বোঝাতে পারে যদি আমি বলি গার্ল যদি আমি বলি ম্যান যদি বলি বার্ড অনেক পাখি আছে যদি বলে ফ্রুট যদি বলি ফ্লাওয়ার ঠিক আছে তো ফ্রুট ফ্লাওয়ার বার্ড ম্যান ওম্যান গার্ল বয় যাই বলো এগুলোকে কমন নাউন বলবো এটা পার্টিকুলার এককভাবে কাউকে বোঝাবে না ঠিক আছে তিন নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ অর্থাৎ নামের মধ্যেই লুকিয়ে আছে নাউনটার অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তুকে বোঝায় সেটা তরলই হোক আর কঠিনই হোক তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয় বস্তুবাচক বিশেষ যেমন ধরো আমরা যদি বলি গোল্ড সোনা তো এটা কি ম্যাটেরিয়াল নাউন যদি আমরা বলি মিল্ক তাহলে ওটাও কি ম্যাটেরিয়াল নাউন নত্র হচ্ছে হ্যাঁ এটা তরল পদার্থ হলেও ওটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন যদি আমরা বলি আয়রন লোহা যদি বলি কপার অবশ্যই ঠিক আছে এগুলো ম্যাটেরিয়াল নাও যদি বলি চেয়ার যদি বলি টেবিল এগুলোও কিন্তু ম্যাটেরিয়াল নাউন এরপর আমি আসবো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বাচক বিশেষ নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে সমষ্টি বাচক বিশেষ্য অর্থাৎ যে নাউন দ্বারা যে নাউন দ্বারা আমরা কোনো একটা সমষ্টিকে বোঝাবো কোনো একটা দলকে বোঝাবো তাকে আমরা কি বলবো সমষ্টি বাচক বিশেষ যেমন কালেকটিভ নাউন বলা হয় যেমন ধরো আমরা যদি দেখি আমরা যদি বলি ক্লাব আমরা যদি বলি ক্লাস আমরা যদি বলি কমিটি আমরা যদি বলি টিম দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাব বলো ক্লাস বলো কমিটি বলো টিম বলো কখনো একজনকে নিয়ে হয় না এখানে কিন্তু একটা ক্লাস বললে কমপক্ষে জন তিরিশ জন চল্লিশ জন নিয়ে একটা ক্লাস আমরা যদি টিম বলি ধরো ফুটবল টিম মিনিমাম এগারো জন তো খেলি আবার এক্সট্রা প্লেয়ারও থাকে ক্রিকেট খেলাতেও তাই তাহলে টিম ক্লাব ক্লাস কমিটি এগুলো কখনো একজনকে নিয়ে হয় না এগুলোকে আমরা কি বলবো কালেক্টিভ নাউন বলবো এছাড়াও যেমন ধরো আমরা যদি বলি গ্যাং অফ রবার্ট অর্থাৎ এক একদল ডাকাত তাহলে গ্যাং আমরা যদি বলি সোল অফ ফিস সোল তো সোল হচ্ছে ঝাঁক আমরা যদি বলি বাঞ্চ অফ গ্রেস বাঞ্চ অর্থাৎ গুচ্ছা বা গুচ্ছ ঠিক আছে এ তোমার ফ্লাইট অফ স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ি একসঙ্গে অনেকগুলো সিঁড়ি তো এগুলো সবই কিন্তু কালেক্টিভ নাউনের মধ্যে পড়ছে নেক্সট হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে অ্যাবস্ট্রাক নাউন তো অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে তোমার গুণবাচক বিশেষ যদিও গুণ নামটা কিন্তু এর মধ্যে দোষও আছে যাই হোক তো অ্যাবস্ট্রাক নাউন কাকে বলে যে নাউনের দ্বারা কোনো দোষ গুণ অবস্থা ইত্যাদিকে বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে একটা প্রসঙ্গ আমি বলে রাখি একটা কথা যে অ্যাবস্ট্রাক নাউন কিন্তু চোখে দেখা যায় না এটা কিন্তু তোমরা মাথায় রেখো অ্যাবস্ট্রাক্ট নাউনকে চোখে দেখা যায় না আমি দু একটা এক্সাম্পল লিখে দেখাই দেখো আমি চারটে এক্সাম্পেল লিখেছি প্রথম লিখেছি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব দুই লিখেছি উইজডম জ্ঞান তিন লিখেছি নলেজ এটাও জ্ঞান চার হচ্ছে এনমাইটি শত্রুতা দেখো এই যে শব্দগুলো বন্ধুত্ব জ্ঞান তারপরে তোমার হচ্ছে এনমাইটি শত্রুতা এগুলো কিন্তু চোখে দেখা যায় না কিন্তু তথাপি এগুলো এক একটা নাউন তো ওই জন্য এইগুলো এই যে ফ্রেন্ডশিপ উইজডম নলেজ এনমাইটি এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল অর্থাৎ তোমার যেটাকে আমরা গুণবাচক বিশেষ বলে থাকি তাহলে নাউন হল এইবার মডার্ন গ্রামারে নাউনকে তোমার দুটো ভাগে ভাগ করা হচ্ছে এটা একবার বলে দিই এই যে পাঁচটা নাউন আমরা প্রথাগতভাবে শিখে আসছি এতদিন আমরাও শিখেছি তোমরাও শিখছ তো মডার্ন গ্রামারে তোমার নাউনকে দুটো ভাগে ভাগ করা হয় কি কি একটু দেখো দেখ আমি দুটো নাম লিখেছি একটা লিখেছি কাউন্টেবল নাউন আর একটা লিখেছি আনকাউন্টেবল নাউন নামের মধ্যেই লুকিয়ে আছে কাউন্টেবল অর্থাৎ যেটা গণনা যোগ্য যেটা গণনা করা সম্ভব সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর যেটা গণনা যোগ্য নয় সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো কাউন্টেবল নাউন কোনগুলো যেমন ধরুন আমি যদি বলি যে বয় তো বয়টা কাউন্টেবল বালককে গোনা যায় আমি যদি বলি কান্ট্রি কান্ট্রিওকেও গোনা যায় আমি যদি বলি ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার বয় কান্ট্রি এগুলো গোনা যেতে পারে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন কিন্তু আনকাউন্টেবল নাউন যদি আমি বলি ধরো ওয়াটার আমি ওই যে তোমার উইজডম লিখেছিলাম তো এই যে ওয়াটার জল এবং উইজডম জ্ঞান এগুলোকে কিন্তু গোনা যায় না একটা দুটো করে গোনা যায় না যে কারণে এই ধরনের নাউনগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয় অর্থাৎ মডার্ন গ্রামার অনুযায়ী তোমার নাউনকে দুটো ভাগে ভাগ করা একটা কাউন্টেবল নাউন একটা আনকাউন্টেবল নাউন মনে রাখবে যেগুলোকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর যেগুলো গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয় আচ্ছা এরপর নাউন হল এরপর আমরা যাব প্রোনাউন দেখো প্রোনাউন কাকে বলে আমি আগেই বলেছি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে এবার প্রোনাউনের যে ক্লাসিফিকেশন প্রোনাউনের ক্লাসিফিকেশান হচ্ছে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নিই প্রথম হচ্ছে একটা ডেফিনাইট প্রোনাউন আর একটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন ডেফিনাইট প্রোনাউন ইনডেফিনাইট প্রোনাউন ডেফিনাইট প্রোনাউন হচ্ছে যেটা নির্দিষ্ট করে কিছু বোঝায় তাকে ডেফিনাইট প্রোনাউন বলে আর যেটা অনির্দিষ্টভাবে কিছু বোঝায় তাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন এইবার এই ডেফিনাইট প্রোনাউনের তোমার ছটা ভাগ আছে আমি একটু লিখে দেখাই ডেফিনাইট প্রনাউনে ছটা ভাগ বলেছি যদিও অনেকে এটা পাঁচটা ভাগ বলে থাকেন তো আমি ছটা ভাগ বলবো এক নম্বর ভাগ হচ্ছে পার্সোনাল প্রনাউন দু নম্বর রিফ্লেক্সিভ তিন নম্বর এইটাই অনেকে বলেন না এটা হচ্ছে এমফ্যাটিক চার নম্বর ডেমনস্ট্রেটিভ পাঁচ নম্বর ইন্টারোগেটিভ এবং ছ নম্বর রিলেটিভ আর একবার দেখো আমি প্রোনাউনকে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ডেফিনাইট প্রোনাউন আর একটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন ডেফিনাইট প্রোনাউনের আমি ভাগ লিখেছি কটা ছটা এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন দুই রিফ্লেক্সিভ তিন এমফ্যাটিক চার হচ্ছে ডেমনস্ট্রেটিভ পাঁচ ইন্টারোগেটিভ ছয় হচ্ছে রিলেটিভ প্রত্যেকটা আমি সংজ্ঞা বলবো এবং এক্সাম্পলও বলবো শুনবে আচ্ছা দেখো পার্সোনাল প্রণয়ন মানে বাংলায় লিখতে পারো ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ যে সর্বনামগুলোর দ্বারা যে সর্বনামগুলো কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে পার্সোনাল প্রণয়ন বলে যে সর্ব সর্বনাম নামগুলো যে সরি যে প্রণয়নগুলোর দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাকে বলা হয় পার্সোনাল প্রণাউন যেমন ধরো হি যেমন ধরো আই যেমন ধরো উই সি দে তারপর হচ্ছে ইট এগুলো কিন্তু পার্সোনাল প্রণাউনের মধ্যে পড়ে ব্যক্তিবাচক সর্বনাম তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাম প্রথমে আমি বলিনি রিফ্লেক্সিভ প্রণামকে চেনার একটা উপায় আছে রিফ্লেক্সিভ প্রণামকে সেলফ প্রণাউন যারা গ্রামেটেরিয়ান তারা বলে থাকেন সেলফ প্রণাউন অর্থাৎ রিফ্লেক্সিভ যে প্রণামগুলো শেষে সেলফ এসিএলএফ বা এসিএল ভিইএস যোগ হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রণ অর্থাৎ এটাকে যদি বাংলা করো এটাকে বাংলা হবে আত্মবাচক সর্বনাম অর্থাৎ যে প্রণামগুলো শেষে সেলফ বা সেলফ যোগে প্রণামগুলো তোমার ক্রিয়ার কর্তা এবং কর্ম উভয়কেই নির্দেশ করে তাদের রিফ্লেক্সিভ প্রণয়ন বলে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই বাক্য করে বাক্য করে দেখ রিফ্লেক্সিভ প্রনাউনে আই নো মাই সেলফ এখানে দেখো মাইসেলফ যে শব্দটি মাই শব্দের সঙ্গে সেলফ যোগ হয়েছে মাই সেলফ হয়েছে আমি আগেই বলেছি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ প্রনাউন তো সেলফ প্রোনাউন সেলফ যোগ থাকবেই বা সেলফস ভি এস যদি প্লুরাল হয় সেলফস হবে সেলফ যোগ থাকবে তাহলে আই নো মাই সেলফ মানে আমি নিজেকে জানি বা আমি নিজেকে চিনি তো এই মাইসেলফ শব্দটি হচ্ছে রিফ্লেক্সিভ পোন কাকে নির্দেশ করছে মানে আইকে অর্থাৎ আই সাবজেক্ট এর পরিবর্তে আমরা মাইসেলফ লিখছি দুই হচ্ছে সি ব্লেমড হার দেখো এখানে সি হচ্ছে সাবজেক্ট আর ব্লেম মানে হচ্ছে দোষী করা দোষী সাব্যস্ত করা সে নিজেকে দোষী সাব্যস্ত করেছিল অর্থাৎ সে নিজেকে বলেছিল আমি দোষী এটা একটা আর একটা এ দিয়ে বোঝাই দেখো একটা প্লুরাল দিয়েছি আমি দে ট্রাভেল দেমসেলভস অর্থাৎ তারা নিজেরা ভ্রমণ করেছিল তো এই যে সেলফ শব্দটি টিএইচ এম এসিএল ভিইএস আমি এর আগে দুটো সেলফ প্রোনাউন করে দেখালাম এবার একটা প্লুরাল সেলফ করে দেখালাম তাহলে দে ট্রাভেল সেলফ অর্থাৎ তারা নিজেরা ভ্রমণ করেছিল তাহলে এই যে দেমসেলফ শব্দটি এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার উপায় হচ্ছে যে প্রণয়নগুলো শেষে তোমার সেলফ এসিএলএ বা এসিএল ভিইএস যুক্ত থাকে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন তোমার একটি বাক্যর বা সেন্টেন্স সেন্টেন্স বা বাক্যের ক্রিয়া এবং ক্রিয়ার কর্তা এবং কর্মকে কি করে তোমার নির্ধারণ করে এই জন্য এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এবার রিফ্লেক্সিভ প্রোনাউন পরে সেলফ প্রোনাউনের আর যেটা ভাগ আছে সেটাকে এমফ্যাটিক প্রোনাউন বলে ওটা একটু দেখাই এমফ্যাটিক শব্দটা এসছে এমফ্যাসিস শব্দ থেকে ইএমপিএইচ এস আই এস শব্দের অর্থ হচ্ছে জোর দিয়ে বোঝানো তো এই এমফ্যাটিক প্রোনাউন এটাও কিন্তু সেল প্রোনাউন এখানেও কিন্তু এসিএলএ বা এসিএল ভিইএস আছে তো এই যে এমফ্যাটিক প্রনাউন কাকে বলবো যে প্রনাউন সাবজেক্ট অবজেক্টকে নির্দিষ্টভাবে জোর দিয়ে বোঝাতে ব্যবহার হয় এই জোর কথাটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন আসবে যেটা রিফ্লেক্সিভ আসে নি এটা তোমরা মাথায় রেখো যে 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 তোমার সাবজেক্ট টু অবজেক্টকে সাবজেক্ট অবজেক্টকে নির্দিষ্টভাবে জোর দিয়ে বোঝাতে ব্যবহার হয় তাকে এমফ্যাটিক পোনন বলে এমফ্যাসিস শব্দ থেকে এমফ্যাটিক কথাটি এসেছে এমফাসিস মানে জোর দিয়ে বোঝানো তো একটি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টকে জোর দিয়ে বোঝাবে আমরা একটু এক্সাম্পলে দেখি তাহলে বুঝতে পারবো দেখো আমি বাক্যে লিখেছি দ্য কিং হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার দ্য কিং হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার রাজা স্বয়ং বা রাজা নিজে সেখানে উপস্থিত ছিলেন তাহলে দেখো এই যে দ্য কিং সাবজেক্ট হিমসেলফ এই শব্দটি অর্থাৎ সেলফ প্রোনাউনটি জোর দিয়ে বোঝাচ্ছে রাজাকে অর্থাৎ রাজা স্বয়ং বা রাজা নিজে সেখানে উপস্থিত ছিলেন যখন জোর দিয়ে বোঝাবে কোনো সাবজেক্ট বা অবজেক্টকে তখন কিন্তু এটা এমফ্যাটিক প্রোনাউন হবে তাহলে এটা এটুগুলিই ফেলো না তোমরা যখন আরও পরে শিখবে প্রোনাউন বিশেষ করে ক্লাস সেভেনও আছে এইটেও আছে এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রনাউনের ডিফারেন্স তো ওখানে আরও প্র্যাকটিস করবে তোমরা শিখবে তো তবু আমি বলবো যে দুটোই সেলফ পাউন বোঝার ও সুবিধার জন্য তোমার রিফ্লেক্সিভে সেলফ থাকবে সেলফস থাকবে এমফ্যাটিকও থাকবে কিন্তু এমফ্যাটিক প্রনাউনে সাবজেক্ট এবং অবজেক্টকে জোর দিয়ে বোঝাতে ব্যবহার হবে প্রোনাউনটা আরও একটা এক্সাম্পল

ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন বা দি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এটা কেন বুঝতে পেরেছেন আরেকবার জিজ্ঞেস করুন আরেকবার প্রশ্ন আরেকবার একটু প্রশ্নটা করো দেবদত্ত স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে সাধারণত প্রপার নাউনের আগে যে ডি বসে না তো কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি দি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন তো এটা কেন হবে এটা কেন দি বসে আচ্ছা বেশ বেশ আচ্ছা দেবদত্ত শুনো তোমাকে বলি এই যে যে কোনো অর্গানাইজেশন যেগুলো ধরো দি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন বা দি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন দি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন দি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলো হচ্ছে কি বলতো একটা স্বশিত সংস্থা এবং সম্ভবত এগুলো ওয়ার্ল্ডে একটা করেই আছে এই ধরনের নামগুলো ওয়ার্ল্ডে একটা করেই আছে যে কারণে এই যে স্বশিত সংস্থা এর আগে দাবস আশা করি বোঝাতে পেরেছি মানে এখানে আর্টিকেলের নিয়মটা ফলো হচ্ছে হ্যাঁ অবশ্যই আর্টিকেল করতে গেলে যে নিয়ম হয় সেইটা ফলো হচ্ছে বেশ থ্যাংক ইউ দেবদত্ত প্রশ্ন করবার জন্য যদি আরও কেউ থাকো যে কোনো রকম প্রশ্ন নিয়ে তোমরা করতে পারো আর স্যার যেগুলো লিখছেন ভেঙে ভেঙে বিভিন্ন পার্টস অফ স্পিচের যে পার্টগুলো উনি বোঝাচ্ছেন নাউন থেকে শুরু করে প্রোনাউন থেকে শুরু করে অ্যাডজেক্টিভ সেগুলো তোমরা টিভি প্রথম হচ্ছে লিখতে পারো যদি লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা ফটোও তুলে নিতে পারো টিভি স্ক্রিন থেকে তাহলে এগুলো তোমার কাছে থাকবে ঠিক হুম আচ্ছা দেখো আমি এমফ্যাটিকের একটা এক্সাম্পল আগেই বলেছিলাম দ্য কিং হিনসেল দেয়ার ওটা সাবজেক্টকে এমফ্যাসিস করছিল এবার একটা এক্সাম্পল আমি লিখেছি সি ওপেন দ্য ডোর হারসেলফ অর্থাৎ সে দরজাটা আর স্বয়ং খুলেছিল নিজে খুলেছিল তাহলে দেখো এখানে সি হচ্ছে সাবজেক্ট আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট তো দরজাটা কে খুলেছিল সে নিজে এই যে হারসেলফ শব্দটি কাকে এমফ্যাসিস করছে তোমার দ্য ডোর অর্থাৎ অবজেক্টকে এমফ্যাসিস করছে ওই জন্য এই হারসেলফ শব্দটি কী হবে এমফ্যাটিক প্রনাউন তাহলে আর একবার বলি যে প্রনাউন অবশ্যই সেলফ প্রনাউন বা সেলফস প্রোনাউন যে সেলফ প্রোনাউনগুলো একটি বাক্য বা তোমার সেন্টেন্সের তোমার সাবজেক্ট এবং অবজেক্টকে এমফ্যাসিস করবো অর্থাৎ জোর দিয়ে বোঝাতে ব্যবহার হবে তাকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করো অনেকেই এটা গোলমাল করে ফেলে রিফ্লেক্স এবং এমফ্যাটিক প্রনাউনের বুঝ দেবে তোমাদের ক্লাস সেভেন এইট আরও ডিটেলসে আছে প্র্যাকটিস করবে শিখতে পারবে আচ্ছা এরপরে দেখো তিন নম্বর চার নম্বর আমি বলবো ডেমনস্ট্রেটিভ প্রণাম এটাকে বাংলায় বলা হয় নির্দেশক সর্বনাম যে সর্বনামগুলোর দ্বারা কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করা বোঝায় যে প্রণামগুলোর দ্বারা কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করা বোঝায় তাকে আমরা ডেমোনস্ট্রেটিভ বা নির্দেশ ডেমোনস্ট্রেটিভ প্রনাউন বা নির্দেশক সর্বনাম বলব কোনগুলো যেমন ধরো আমরা যদি দিশ লিখি দিশ ইজ এ বার্ড ধরো লিখলে ইয়া হয় একটি পাখি তাহলে আমরা এই পাখিটাকে নির্দেশ করছি দিশ এই ওয়ার্ডটির দ্বারা এই দ্বিশ শব্দটি হচ্ছে দিশ একটি প্রনাউন এই শব্দটি হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রনাউন তারপরে ধরো দ্যাট ইজ এ ডল আমরা এই ডল শব্দটি এই নাউনটিকে কী দ্বারা মানে তোমার নির্দেশ করছি দ্যাট দ্বারা তাহলে দিস মানে এই দ্যাট মানে ওই দিস মানে এইগুলি দোজ মানে ওইগুলি সাম মানে কিছু সাচ মানে এই রূপ এই যে শব্দগুলো দিস দিস দোজ সাচ তোমার সাম এই শব্দগুলো সবই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক সর্বনামের এক্সাম্পল ডেমোনস্ট্রেটিভ পর ইন্টোরোগভ দেখো ইন্ট্রোগেটিভ প্রণাউন তোমরা ইন্ট্রোগেটিভ শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবাচক তো ইন্ট্রোগেটিভ প্রণ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম অর্থাৎ যে প্রণাউন যে প্রণামগুলোর দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করব সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সর্বনাম যেমন ধরো আমরা যদি হু লিখি আমরা যদি হুম লিখি আমরা যদি হুইচ লিখি আমরা যদি হোয়াট লিখি আমরা যদি হুজ লিখি তো এই যে হু হুম হুইচ হোয়াট হুজ যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার হয় যে শব্দগুলো যেগুলো অর্থাৎ ডাব্লু এইচ ওয়ার্ড আমরা সাধারণত বলে থাকি নটা ডাব্লিউইচ ওয়ার্ড আছে ইংলিশে তো ওই সাধারণত ওই নটা ডাব্লু ওয়ার্ডই কম বেশি তোমার ইন্ট্রোগ্রেটিভ প্রণাউনের অন্তর্ভুক্ত অর্থাৎ যে প্রণয়নগুলোর দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার করি যে প্রণয়নগুলোকে সেগুলো হচ্ছে ইন্ট্রোগ্রেটিভ প্রনাউন যেমন হু ইজ দেয়ার সেখানে কে বা হুজ পেন ইজ দি সেই কলমটি কার তো এই যে হু বলো বা হুজ বলো বা হুইচ ইজ ইউর পেন্সিল বক্স তো এই হু হুইচ হুজ প্রশ্ন জিজ্ঞেস করা প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার বলে এগুলোকে ইন্ট্রোগ্রেটিভ প্রণাউন বলা হয় এরপরে দেখো ইন্টোগটিভের পর রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিলেটিভ রিলেশন থেকে রিলেটিভ রিলেশন মানে কি সম্পর্ক রিলেশন থেকে রিলেটিভ শব্দটি এসছে তা রিলে রিলেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে সম্বন্ধসূচক সর্বনাম সম্বন্ধসূচক সর্বনাম কাকে বলে খুব সহজ সংজ্ঞা যে প্রনাউনগুলো দুটো বাক্যকে যোগ করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় রিলেটিভ প্রণম যে প্রণমগুলি দুটি সেন্টেন্সকে যোগ করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় রিলেটিভ প্রণম যেমন ধরো আমরা যদি হু লিখি আমরা যদি হুইচ লিখি হু হুইচ আমরা যদি দ্যাট লিখি আমরা যদি হুম লিখি এগুলো হচ্ছে রিলেটিভ প্রণম আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দেখো আমি দুটো দুটো এ লিখেছি দুটো সেন্টেন্স লিখেছি ছোট্ট করে আই নো দ্য বয় আমি বালকটিকে চিনি বা জানি হি ডিড ইট সে এটা করেছিল তো এই দুটো বাক্যকে আমরা কি করব রিলেটিভ প্রণাম দিয়ে যোগ করব কিভাবে করব? আই নো দ্য বয় প্রথম বাক্য যেমন আছে তাই লিখলাম এবার এই যে দ্বিতীয় বাক্যে হিটা আছে এটা কি এটা কি প্রণাম এর পরিবর্তে আমরা হু লিখে দেব তো যখনই আমরা হু লিখবো যখনই আমরা হু লিখবো এই হুটাকে কি বলা হবে রিলেটিভ প্রনাউন তাহলে আই নো দ্য বয় হু ইট আই নো দ্য বয় হু ডিডিট অর্থাৎ আমি বালকটিকে চিনি বা জানি যে এটা করেছিল তাহলে এই যে হু শব্দটি এই হু শব্দটি হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউন কেন না দুটো বাক্যকে যোগ করতে হু শব্দটি ব্যবহার হলো এইভাবে হু দিয়ে হুইজ দিয়ে দ্যাট দিয়ে হুম দিয়ে তোমরা প্র্যাকটিস করবে তাহলে রিলেটিভ প্রনাউনটা আরও ক্লিয়ার হবে তারপরে দেখো রিলেটিভ প্রোনাউনের পর আমরা এবার ইনডেফিনাইট প্রোনাউনে আসব ইনডেফিনাইট প্রোনাউন এতক্ষণ আমি যেটা বললাম আমি এতক্ষণ যেটা বলেছি সেটা হচ্ছে কি তোমার ইনডেফ যেটা বলেছি সেটা হচ্ছে ডেফিনাইট প্রোনাউন ডেফিনাইট প্রোনাউনের আমি সাতটা ভাগ বলেছি এইবার দেখো ও সরি আর একটু আছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউনটা বাদ গেছে দুটো বাদ গেছে বলে দিই তোমার ইন্ডেফিনেট প্রণয়নের দুটো ভাগ আছে একটা ভাগের নাম ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ আর একটা ভাগের নাম হচ্ছে তোমার রেশি প্রকাল তার আগে বলে দিয়ে ইন্ডেফিনাইট কাকে বলে যে প্রণাউনগুলোর দ্বারা অনির্দিষ্ট কোনো জিনিসকে ব্যক্ত করা হয় তাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন তো ইন্ডেফিনাইট পাউনের ইন্ডেফিনাইট প্রনাউনের দুটো ভাগ একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর একটা হচ্ছে রেশি প্রকল্প এবার আমি এটা ব্যাখ্যা করি ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের বাংলা যদি লেখো তাহলে হবে একক নির্দেশক সর্বনাম একক নির্দেশক সর্বনাম অর্থাৎ যে সকল প্রণাউনগুলো এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় অর্থাৎ যে সকল প্রনাউনগুলো এক জাতীয় ব্যক্তি বা বস্তুর বস্তুগুলোর মধ্যে প্রত্যেকটিকে আলাদা করে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন ধরো আমরা যদি এক্সাম্পল লিখি তাহলে হবে ইচ হবে এভরি হবে আইদার হবে নাইদার সাধারণত এই চারটি ব্যবহার হয় ইচ এভরি আইদার নাইদার এগুলো কি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রণন অর্থাৎ একক নির্দেশক সর্বনাম আমরা যদি সেন্টেন্স করি একটা সেন্টেন্স বলি দেখো ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ স্টোরি বুক ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ স্টোরি বুক প্রত্যেকটি বালকের একটি করে গল্পর বই আছে তাহলে দেখো এই যে ইচ শব্দটি তো এখানে তো বয়েজ বুঝতেই পারছো বয়েজ হচ্ছে প্লুরাল তো এই বয়েজ অনেকগুলোর মধ্যে একটাকে বোঝা আমি আগেই বলেছি একক নির্দেশক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রনম অর্থাৎ অনেকগুলো বালকের মধ্যে এক একজন একজন করে বোঝাচ্ছে এই জন্য এই যে ইচ শব্দটি ইচ শব্দটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনম ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ স্টোরি বুক আর তোমরা অনেকে এটা ভুল কর আমি একটু বলে দিই সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট গ্রামারের একটা পার্ট আছে ওইটা কোনো স্যার নিশ্চয়ই কোনোদিন করাবেন বা আমি এলে পরে করাবো তো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনেকে ভাবতে পারো যে ইচ অফ দ্য বয়েজ আছে বয়েজের সঙ্গে তো আপনি হ্যাব বসাতে পারেন আপনি কেন হ্যাজ লাগিয়েছেন তো খেয়াল করবে ইচ অফ দ্য বয়েজ অর্থাৎ বালকদের মধ্যে প্রত্যেকে বালকদের প্রত্যেকে ইচ ইচ এভরি যখন এই শব্দগুলো থাকবে তখন কিন্তু তোমার ভাবটা কি হবে সিঙ্গুলার ভাব ফর্ম হবে এটা মাথায় রেখো বয়েস দেখে যেন হ্যাপ করে দিও না ইচ অফ দ্য বয়েস হ্যাজ এ স্টোরি বুক অর্থাৎ বালকদের প্রত্যেকের একটি করে গল্প বই আছে এবার আমি একটা আইদার দিয়ে শেখাই দেখো আমি লিখেছি আইদার দা দ্য গার্লস মে টেক ইট আইদার দ্য গার্লস মে টেক দিস অর্থাৎ আইদার দ্য গার্লস মে টেক দিস অর্থাৎ বালিকাদের মধ্যে যে কেউ এটা নিয়ে যেতে পারো আইদার দ্য গার্লস মে টেক ইট তাহলে আইদার এই শব্দটি এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল আচ্ছা এরপরে দেখো আমি আসছি রেসিপ্রোকাল প্রনম। রেসিপ্রোকাল প্রণাম যদি বাংলা করো সেটা হচ্ছে কি পারস্পরিক সম্বন্ধসূচক সর্বনাম পারস্পরিক সম্বন্ধসূচক সর্বনাম যে সকল প্রণাউন পরস্পর সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় তাকে বলা হয় পারস্পরিক সম্বন্ধসূচক সর্বনাম বা রেসিপ্রোকাল সর্ব তোমার রেসিপ্রোকাল প্রণাম যেমন ধরো ইচ আদার ওয়ান অ্যানাদার এই দুটোই বেশি ব্যবহার হয় আমি বাক্যেও বোঝাব রেসিপোকাল প্রণাউন হচ্ছে পারস্পরিক সম্বন্ধসূচক অব্যয় সরি প্রনাউন অর্থাৎ সর্বনাম তো ইচ আদার ওয়ান অ্যানাদার এই দুটো খুব বেশি ব্যবহার হয় রেসিপোকাল প্রনাউনে ফার্স্ট যেমন ধরো দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার অর্থাৎ আমরা বলি না যে দুই বন্ধু একে অপরকে ভালোবাসে তো এই যে বলবো একে অপরকে ভালোবাসা এই রেসিপোকাল প্রণয়ন পারস্পরিক সম্বন্ধসূচক সর্বনাম তো এই যে দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার অর্থাৎ দুই বন্ধু একে অপরকে ভালোবাসে এই যে ইচ আদার শব্দটি এটা হচ্ছে রেশিপোকাল প্রণয়নের এক্সাম্পল আজকে আর হাতে সময় নেই স্যার আজকে আমাদের শেষ করতে হচ্ছে খুব সুন্দর করে পার্টস অফ স্পিচ যেটা আমি একদম শুরুতে বলছিলাম যেটা একটা ভিত বুনিয়াদ যদি বলা হয় ইংরেজি তাহলে ডেফিনেটলি তোমাকে ইউ হ্যাভ টু লার্ন পার্টস অফ স্পিচ তার ভাগগুলোকে স্যার বোঝাচ্ছিলেন আজকে শেষ করতে পারলাম না সময়ের জন্য অবশ্যই পরবর্তী দিনে আবার অনুরোধ থাকবে মানুষবাবুকে আজকে এই অনুষ্ঠান উপস্থিত থাকবার জন্য পরবর্তী সময় আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার স্যার আপনাকে নমস্কার তোমাদের সবাইকে ধন্যবাদ